علي بن ابي طالب رضي الله تعالى عنه থেকে একটি চমৎকার উক্তি এখানে উদ্ধৃত قال علي بن ابي طالب رضي الله عنه العلم خير من المال لان المال تحرسه والعلم يحرسك والمال تفنيه النفقه والعلم يزكو على الانفاق والعلم حاكم والمال محكوم عليه

পাহারা দেন আর এলেম আপনাকে পাহারা দেয় খরচ করলে সম্পদ বিলীন হয়ে যায় অথচ খরচ করলে এলেম বাড়ে এলেম এবং জ্ঞান এটা পরিচালনাকারী কারণ এলেম মানুষকে পরিচালনা করে আর সম্পদ পরিচালিত হয় কারণ সম্পদকে ব্যবহার করা হয় যারা সম্পদের রক্ষণাবেক্ষণকারী তারা জীবিত ছিলেন তারপর মরে যান অথচ যতদিন যুগ এবং সময় থাকবে ততদিন রাম তারাও থাকেন তাদের দেহ বিলীন হয়ে যায় কিন্তু তাদের প্রভাব হৃদয়ে চির চিরজাগরুক থাকে খুবই ইম্প্রেসিভ একটি কথা তালান আল্লাহতালহ আমাদের জন্যে উম্মার জন্য বললেন আসুন আমরা জ্ঞানমুখী হই এলেম অর্জন করি এবং এলেমের আলোকে আলোকিত হই জীবন পরিচালনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন